সহবাস শেষে বীর্য বাহিরে ফেললে গুনাহ হবে কি? বীর্য বাহিরে ফেলা এটাকে ফিকের ভাষায় আজল বলা হয়। যদি কেউ সন্তান নিতে না চায় তাহলে স্ত্রীর গর্ভে বা যৌনাঙ্গে বীর্য না ফেলে সে চাইলে বাহিরে ফেলতে পারবে যদি বাচ্চা নিতে না চায়। তবে বাচ্চা কেন আপনি নেবেন না সেই বিষয়টা আপনাকে ভেবে দেখতে হবে। অনেক সময় বাচ্চা হলে আমি কি খাওয়াবো, বাচ্চাকে আমি কিভাবে লালন পালন করব, ওরে খাওয়াবো কি, আমার রুজি রোজগার নেই, এই নিয়তে বাচ্চা নেওয়ার পথ বন্ধ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা হুদের 6 নম্বর আয়াতে এসেছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে রিজিক দেওয়ার দায়িত্ব শুধুমাত্র একজনের, তিনি কে? আল্লাহ। আল্লাহর হাতেই শুধুমাত্র রিজিক দেওয়ার দায়িত্ব। সূরা তালাকের 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ায়ারজুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তিনি বান্দা পৃথিবীতে সৃষ্টি করে এমন ভাবে রিজিক দিবেন বান্দা তুমি কল্পনাও করতে পারবে না। আমরা দেখেছি যে আগের তুলনায় মানুষ বেড়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক বাড়িয়ে দিয়েছেন, মানুষ বেড়েছে। আল্লাহ আমরা ছোটবেলায় দেখেছি আমলকি খেয়েছি, এক মুঠে 15-20টা আমলকি ধরতো, এখন এক একটা আমলকি আপেলের মতো বড় বড় পাওয়া যায়। মানুষ বেড়েছে, আল্লাহ রিজিকের সাইজ বাড়িয়ে দিয়েছেন। আমরা বড়ই খেয়েছি, ছোট ছোট বড়ই, এখন এক একটা বড়ই পাওয়া যায় পেয়ারার মতো বড় বড়। মানুষ বেড়েছে, আল্লাহ রিজিকের সাইজ বাড়িয়ে দিয়েছেন। আমরা ছোটবেলায় ডিম খেয়েছি, শুধু সাদা ডিম, দেশি ডিম, এখন দেশি ডিম আছে, ফার্মের ডিমও আছে, সাদা আছে, কালো আছে, লাল আছে, কোয়েল পাখির ডিম আছে, কত ডিম আছে। মানুষ বেড়েছে, আল্লাহ রিজিকের সাইজ বাড়িয়ে দিয়েছেন, রিজিক বাড়িয়ে দিয়েছেন। কাজী সন্তান খোলে খাওয়াবো কি, এই আশায় সন্তান নেয়ার পথ বন্ধ করা যাবে না। বাকি সন্তান নিতে গেলে সন্তান অসুস্থ হয়ে যেতে পারে, তার সমস্যা হতে পারে, অথবা স্ত্রীর কোনো সমস্যা হতে পারে, অসুস্থ হয়ে যেতে পারে, মারা যেতে পারে, এইরকম যদি মনে করেন তাহলে সাময়িকের জন্য সন্তান না নেয়ার বৈধতা আছে। স্থায়ীভাবে সন্তান না নেওয়ার পন্থা অবলম্বন করার বৈধতা নেই। সাময়িকভাবে সন্তান না নিতে চাইলে আপনি আজলের যে পদ্ধতি সেটা অবলম্বন করতে পারেন। আজল মানে সহবাস করবেন কিন্তু বীর্যটা বাহিরে ফেলবেন, যেটার সাথে অনেকটা মিল রয়েছে বর্তমান যুগের যে ইউজ করা হয় কন্ডোম, এগুলো ইউজ করা যেতে পারে। এছাড়াও আরও কিছু পদ্ধতি আছে, বিভিন্ন গাছ ইঞ্জেকশন, এগুলো ওই ওষুধ খাওয়া ইঞ্জেকশন ওইসবগুলো দেওয়ার চেয়ে কন্ডোম ইউজ করাটার সমর্থন হাদিস থেকে বেশি পাওয়া যায়। সাহাবীরা আজল করতেন, তার মানে বাহিরে ফেলতেন, আর কন্ডোমের মাধ্যমে বীর্যটা মূলত বাহিরেই ফেলা হয়। সম্মানিত শ্রোতা বৃন্দ, আপনারা যারা আমাদের প্রশ্নগুলো শুনছেন, আপনারা যারা আছেন শুনছেন বা মিডিয়া যারা শুনবেন, আপনার এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে অনেক সময় ভাববেন বা চিন্তা করতে পারেন যে আমরা এগুলোর উত্তর কেন দিচ্ছি। এই সমস্ত বিষয়গুলোর উত্তর যদি আমরা না দিই, অনেকেই না বুঝে এগুলোকে হারাম পথে চলে যাচ্ছে, অবৈধ পথে চলে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত বিষয়গুলোর উত্তর দিয়েছেন, হাদিসে এসেছে কিভাবে ইসলাম তো এমন একটা ধর্ম। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে এসেছে আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, অন্য কোনো ধর্মে আপনি এত পাই টু পাই প্রত্যেকটা বিষয়ের সমাধান পাবেন না, কিন্তু ইসলাম এমন একটা ধর্ম আপনার প্রত্যেকটা প্রশ্নের জবাব কোরআন সুন্নার ভিতরে আছে। সুবহানাল্লাহ। আপনি কিভাবে স্ত্রীর সাথে সহবাস করবেন, কিভাবে বাথরুমে যাবেন, কিভাবে বাথরুম থেকে বের হবেন, কিভাবে বাথরুমে বসবেন, সবগুলো পাই টু পাই শরীয়তে বলা আছে। এই জন্য আমরা বিষয়গুলো প্রশ্ন আসে আপনাদেরকে কথাগুলো বলি, এগুলোকে আপনারা ভিন্ন পথে নেয়ার চেষ্টা করবেন না।